আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আফরোজা রূপা। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। অবৈধভাবে বিপুল সম্পদ অর্জনের অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি চালক আব্দুল মালিক গ্রেফতার। আমদানিতে 5% শুল্ক প্রত্যাহার, ওটিসিবির মাধ্যমে অনলাইনে বিক্রি সহ পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে সরকারের নানা উদ্যোগ। করোনা ভাইরাস ও উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন জেলায় এ পর্যন্ত 6 জনের মৃত্যু। এবং স্প্যানিশ লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে রিয়াল সোসিয়েদাদের সাথে গোলশূন্য ড্র করল রিয়াল মাদ্রিদ। এবার বিস্তারিত। অবৈধভাবে বিপুল সম্পদ অর্জনের অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি চালক আব্দুল মালিককে গ্রেফতার করেছে র্যাব। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাজধানীর তুরাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব জানায়, অবৈধ অস্ত্র, জাল নোটের ব্যবসা ও চাঁদাবাজি সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে কমপক্ষে 100 কোটি টাকার মালিক হয়েছেন ড্রাইভার মালিক। রাজধানীতে তার 4টি ফ্ল্যাট, 10টি প্লট, কামারপাড়ায় 1 বিঘা জমি, বামনের টেক এলাকায় 10 কাঠা জমির উপর 7তলা বাড়ি, স্ত্রীর নামে 1টি 7তলা বাড়ি এবং হাতিরপুল এলাকায় নির্মাণাধীন 10তলা বাণিজ্যিক ভবন রয়েছে। নামে বেনামে বিভিন্ন ব্যাংকে টাকা পাওয়া গেছে 3 কোটি টাকারও বেশি। এছাড়াও গবাদি পশুর বড় খামার, মাছের ঘের ও পরিবহন ব্যবসাও আছে এই ব্যক্তির। তার আরও সম্পদের অনুসন্ধান করা হবে বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তারা। মালিকের শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস। 1982 সালে সাভার স্বাস্থ্য প্রকল্পে গাড়ি চালক হিসেবে যোগদান করেছিলেন তিনি। দাম নিয়ন্ত্রণে রাখতে পেঁয়াজ আমদানিতে 5% শুল্ক প্রত্যাহার, ওটিসিবির মাধ্যমে অনলাইনে পেঁয়াজ বিক্রি সহ নানামুখী উদ্যোগ নিয়েছে সরকার। এছাড়া বিভিন্ন সংস্থার অভিযান অব্যাহত রয়েছে বাজারগুলোতে। রাজধানীতে একদিনে ব্যবধানে কেজিতে 5 থেকে 10 টাকা কমে বিক্রি হচ্ছে পেঁয়াজ। বিক্রেতারা বলছেন, আমদানি অব্যাহত থাকলে শিগগিরই স্থিতিশীল হবে বাজার। রাজধানীতে পেঁয়াজের পাইকারি ও খুচরা বাজার অনেকটাই ক্রেতা শূন্য। বাজারে দেশি ও আমদানি করা পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কাওড়ান বাজারে আছেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম শামীম। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শামীম, কেমন দেখছেন বাজার পরিস্থিতি? রূপা, আসলে কিন্তু গতকালকের মতোই আজকেরও বাজার দর রয়েছে। পেঁয়াজের দাম গতকালকেও যেটা ছিল আজকেও সেটাই রয়েছে, এবং এখানে এক পাল্লা অর্থাৎ 5 কেজি বিক্রি হচ্ছে 400 টাকা দরে। এবং এখানে যেহেতু আমরা কারণ বাজার যে পাইকারি মার্কেট রয়েছে, সেখানে এখন 5 কেজি বিক্রি হচ্ছে 400 টাকা, অর্থাৎ 80 টাকা তাতে কেজি পড়ছে। অর্থাৎ গতকালকেও কিন্তু এরকমই বিক্রি হয়েছে কারণ বাজারে। তবে খুচরা বাজারে কিন্তু এখনও 90 টাকা 95 টাকা থেকে 100 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে পেঁয়াজ। তবে আপনাদের দেখাতে চাই যে বাজারে কিন্তু পেঁয়াজের কোনো স্বল্পতা নেই, পেঁয়াজের কিন্তু পর্যাপ্ত মজুদ রয়েছে। এবং সকাল থেকেই আমরা যেটা লক্ষ্য করেছি যে কারণ বাজারে কিন্তু পর্যাপ্ত পেঁয়াজ রয়েছে এবং এখনও কিন্তু পেঁয়াজ আসছে। তো সেক্ষেত্রে কেন দাম বৃদ্ধি, এর কিন্তু আসলে সঠিক জবাব কিন্তু কখনোই দিতে পারেনি এখানকার যারা বিক্রেতা রয়েছেন। এবং বারবারই আমরা প্রশ্ন করলেও তারা কিন্তু এই ব্যাপারটি এড়িয়ে যাচ্ছেন, এবং তারা বলছেন যে এটি আমদানিকারকদের একটি সিন্ডিকেটের কারণে হচ্ছে। তবে বিষয়টা আপনারা কিন্তু গণমাধ্যমে বারবার প্রচারিত সংবাদও দেখেছেন যে গতকালকেও কিন্তু অনেক ট্রাক পেঁয়াজ কিন্তু বাংলাদেশে প্রবেশ করেছে। এবং একটি বিষয় হচ্ছে যে এই পেঁয়াজ যখন এলসি করা ছিল সেই পেঁয়াজও কিন্তু এখন পর্যন্ত সবগুলো আসা এখনও পর্যন্ত শেষ হয়নি। তারপরও কেন পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী, এ নিয়ে কিন্তু আসলে সদুত্তর নেই। পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং এছাড়া যারা রয়েছেন বিভিন্ন সংস্থা, তারা কিন্তু অভিযান মনিটরিং ব্যবস্থাও জোরদার করেছেন। তারপরও কিন্তু বাজার কোনোভাবেই এখন পর্যন্ত নিয়ন্ত্রণ আসে, এই জন্য হতাশা প্রকাশ করেছেন ক্রেতারা। তা সব মিলিয়ে বলা চলে যে এখন পর্যন্ত গতকালকের দামের মতোই অপরিবর্তিত রয়েছে পেঁয়াজের বাজার। তো রূপা, এই ছিল আমার কাছে এখানকার সবশেষ পরিস্থিতি। আপনাকে ধন্যবাদ।
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে রোববার সন্ধ্যায় আরও 108 টন ভারতীয় পেঁয়াজ ভর্তি পাঁচটি ট্রাক বাংলাদেশে এসেছে। এর আগে শনিবার এই বন্দর থেকে 31টি ট্রাকে 721 টন পেঁয়াজ আসে। এনে ভোমরা বন্দর দিয়ে দুদফায় মোট 829 টন পেঁয়াজ বাংলাদেশে এসেছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, সপ্তাহখানেক ধরে এসব পেঁয়াজ সীমান্তে আটকা থাকায় তাতে পচন ধরেছে। এছাড়া এখনও সাতক্ষীরা ওপারে ভারতের ঘোড়াডাঙ্গায় পেঁয়াজবাহী শতাধিক ট্রাক প্রবেশের জন্য অপেক্ষায় থাকলেও ছাড়পত্র না থাকায় সেগুলো বাংলাদেশে আসতে পারছে না। এদিকে একই কারণে গত 7 দিনে একটি ট্রাকও ঢুকতে পারেনি বেনাপোল সীমান্ত দিয়ে। রোদ বৃষ্টিতে 3-4 হাজার টন পেঁয়াজে পচন ধরেছে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, ভারতের এমন টালবাহানার কারণে দুদেশের ব্যবসায়ীদের প্রায় 15 কোটি টাকা ক্ষতি হয়েছে। সংকট সমাধানে দুদেশের ব্যবসায়ীরা অনেক চেষ্টা তদবির করলেও এখনও পর্যন্ত কোনো সমাধান মেলেনি। করোনা ভাইরাস ও উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন জেলায় এ পর্যন্ত 6 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গত 24 ঘণ্টায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পজিটিভ হয়ে 1 জন ও উপসর্গে 2 জনের মৃত্যু হয়েছে। এই বিভাগে পুলিশ সহ নতুন করে শনাক্ত হয়েছেন 26 জন। কুমিল্লায় করোনা পজিটিভ হয়ে মৃত্যু হয়েছে আরও 2 জনের। জেলায় নতুন করে শনাক্ত হয়েছেন 17 জন। কুষ্টিয়ায় সবশেষ 24 ঘণ্টায় করোনায় 1 জনের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত 21 জন। শীতে করোনা পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কার কথা জানিয়ে এখন থেকে প্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান নেওয়ার সময় তিনি এ পরামর্শ দেন। করোনা ভাইরাসের প্রভাবে দেশের ব্যবসা বাণিজ্য যাতে থমকে না যায় তার জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা ভাইরাস এটা মোকাবেলা করার জন্য আমরা যথেষ্ট ব্যবস্থা নিচ্ছি, আর আমরা যাতে ব্যবসা বাণিজ্য আপনারা চালায় যেতে পারেন তার জন্য যা যা করণীয় সে ব্যবস্থা আমরা কিন্তু নিয়েছি। ইতিমধ্যে বিভিন্ন প্রণোদনা দিয়েছি, এই প্রণোদনা যার ফলে আমি মনে করি আমাদের দেশের ব্যবসা বাণিজ্যগুলি সচল থাকা সম্ভব হচ্ছে। আর এবারে করোনা ভাইরাসে দেখা গেছে যে আমাদের সকলেই খুব আন্তরিকতার সাথে কাজ করেছে, সবাই, আমি কারো বাদ দিতে পারবো না। তো সেজন্যই হয়তো এটা আমরা মোকাবেলা করতে সক্ষম হয়েছি। তবে সামনে শীত আর একটু হয়তো খারাপের দিকে যেতে পারে, তবু আমাদের এখন থেকে প্রস্তুতি থাকতে হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা ও রাষ্ট্রদ্রোহের 4 মামলার কার্যক্রমের উপর হাইকোর্টের দেয়া স্থগিতাদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। রোববার বিচারপতি ইমান আলী নেতৃত্বাধীন 3 সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেয়। 2014 সালে নির্বাচনের আগে ও পরে গাড়ি ভাঙচুর সহ অগ্নিসংযোগের অভিযোগে খালেদা জিয়াকে হুকুমের আসামি করে নাশকতার মামলাগুলো দায়ের করা হয়। রাজধানীর দারুস সালাম থানায় নাশকতার অভিযোগে 3টি এবং মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে আলাদা আরেকটি মামলা হয়। এসব মামলা স্থগিত চেয়ে খালেদা জিয়ার পক্ষে হাইকোর্টে আবেদন জানানো হলে তা মঞ্জুর করা হয়। একই সাথে মামলা স্থগিতের বিষয়ে রুল জারি করে হাইকোর্ট। পরে এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। বিএনপি নেতাদের মুখে আন্দোলনের ডাক শোনা গেলেও মাঠে তাদের দেখা যায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিআরটি এর বিশেষ সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, বিএনপি রাজনীতি এখন প্রেস ব্রিফিংয়ের মধ্যেই সীমাবদ্ধ। এ সময় বিআরটি এ কে সত্যিকার অর্থে সেবামুখী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার নির্দেশনা দেন ওবায়দুল কাদের। আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে সরকারকে সরানোর আহ্বান জানিয়েছেন। আমরা বলতে চাই তিনি কোন আন্দোলনের কথা বলছেন। কর্মসূচি আর আন্দোলনে ঘোষণা দিয়ে নেতারা শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে থাকার যে আন্দোলন, সেই আন্দোলন বিএনপির মুখে অনেকবার শুনেছি। করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিনেমা হল খুলে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। হল মালিক ও চলচ্চিত্র সংশ্লিষ্টদের সাথে এ বিষয়ে শিগগিরই বৈঠক করা হবে। রোববার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে 6 মাস মুক্তি দেওয়ার পরও বিএনপি নেতাদের মন্তব্যের কঠোর সমালোচনা করেন তথ্যমন্ত্রী।
সিনেমা হলগুলো খুলে দেওয়ার জন্য সিনেমা হলের মালিকদের পক্ষ থেকে এবং সিনেমার পরিচালক প্রযোজকদের পক্ষ থেকে দাবি আছে। সিনেমা হল খোলার ব্যাপারেও আমরা পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করব। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেভাবে কথাবার্তাগুলো বলছেন এবং তাদের অন্যান্য নেতারা যে কথাবার্তাগুলো বলছেন, এতে মনে হচ্ছে এই মাননীয় প্রধানমন্ত্রী যে মহানুভবতা দেখিয়েছেন এটি না দেখালেই ভালো হতো। এবারে ফুটবল। পয়েন্ট হারিয়ে এবারে স্প্যানিশ লা লিগা শুরু করলো বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। রিয়াল সোসিয়েদাদের সাথে গোলশূন্য ড্র করেছে জিনেদিন জিদানের দল। 2002 সালের পর এই প্রথম সোসিয়েদাদের জালে কোনো বল পাঠাতে পারেনি লস ব্লাঙ্কোরা। গতবার কোপা দলদের কোয়ার্টার ফাইনাল থেকে রিয়ালকে বিদায় করে দেয়া সোসিয়েদাদ শুরু থেকেই ছিল রক্ষণাত্মক। সেই দুর্গ ভাঙতে পারেনি রদ্রিগো ভিনিসিয়াসরা। 15 মিনিটে করিম বেঞ্জামার সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি। খেলার ধারার বিপরীতে 42 মিনিটে পাল্টা আক্রমণে প্রায় এগিয়ে গিয়ে ছিল সোসিয়েদাদ। গোলরক্ষক থিবো কোর্তো আর দিওতার রক্ষা পায় রিয়াল। এরপর আর সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই, ফলে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় রিয়াল মাদ্রিদকে। কক্সবাজারে বঙ্গোপসাগরে সোনাদিয়া উপকূলে মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় 12 জনকে উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে 3 জন। রোববার রাত 9টা পর্যন্ত ভাসমান অবস্থায় নাজিরা টেক ও লাবণী পয়েন্ট থেকে তাদের উদ্ধার করে ট্যুরিস্ট পুলিশ। জীবিত উদ্ধার হওয়া জেলেরা জানান, সকালে নাজিরা টেক পয়েন্ট থেকে একটি মাছ ধরা ট্রলার নিয়ে সাগরে মাছ ধরতে যান তারা। প্রতিকূল আবহাওয়ার কারণে সোনাদিয়া উপকূলে ট্রলারটি ডুবে যায়। নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ সুপার জিল্লুর রহমান। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় সাভারে এক স্কুল ছাত্রীকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করেছেন এক যুবক। 14 বছর বয়সী ওই স্কুল ছাত্রীর নাম নীলা রায়। রোববার রাতে সাভার পৌর এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাস্তায় একা পেয়ে নিহত স্কুল ছাত্রীকে উত্তক্ত করেন মিজানুর রহমান নামের ওই যুবক। এ সময় তার প্রস্তাব প্রত্যাখ্যান করলে নীলাকে ছুরি দিয়ে এলো পাথারে আঘাত করে পালিয়ে যান মিজান। পরে হাসপাতালে নেয়ার পথে নীলার মৃত্যু হয়। এছাড়া ভিন্ন ভিন্ন ঘটনায় আশুলিয়া ও ধামরাইয়ের বিভিন্ন স্থান থেকে এক শিশুসহ 4 জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রায় প্রতিদিনই ওই এলাকায় এ ধরনের বিচ্ছিন্ন ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা। সিন্ডিকেট করে বাজারে চালের দাম বাড়ালে ব্যবসায়ীদের চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার। নওগাঁর সাপাহারে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক সভা শেষে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। যেসব চালকল মালিক গত মৌসুমে সরকারের সাথে চুক্তিবদ্ধ হয়েও চাল দেননি বিভিন্ন মেয়াদে, তাদেরও শাস্তির আওতায় আনা হবে বলে জানান তিনি। পরে প্রতিবন্ধী ও দুরারোগ্য রোগীদের মধ্যে এককালীন সহায়তা চেক প্রদান করেন খাদ্যমন্ত্রী। কোনো ব্যবসায়ী, চাউল ব্যবসায়ী বা কোনো মিলার নিজেদের স্বার্থে এই সময় কোভিড-19 মানুষ সেবা করার সময় নিজেদের স্বার্থে যদি চাউলের বাজার বৃদ্ধি করে ভোক্তাদের কষ্ট দেয়, তাদেরকে আইনের ব্যবস্থা নেওয়া হবে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে, তাদেরকে কোনো ক্রমেই ছাড় দেওয়া হবে না, হবে না, হবে না। কুড়িগ্রামের বিস্তীর্ণ চরাঞ্চল সহ সকল মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য ডাক্তারদের আরও মানবিক হওয়ার আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। কুড়িগ্রামে স্বাস্থ্যসেবা উন্নয়ন বিষয়ক এক মত বিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। করোনা ভাইরাসের মহামারীর সময় শিশুরা যেন কোনো ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে না পড়ে সে ব্যাপারেও সজাগ থাকার তাগিদ দেন তিনি। কুড়িগ্রামে জেলা প্রশাসক রেজাউল করিম, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, সিভিল সার্জন ডাক্তার হাবিবুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। এবারে আন্তর্জাতিক সংবাদ। ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। রোববারও দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন 92,000-এরও বেশি মানুষ আর মারা গেছেন 1,133 জন। এ নিয়ে ভারতে করোনায় মোট সংক্রমণ 54 লাখ ছাড়ালো আর এ পর্যন্ত মৃত্যু হয়েছে 86,752 জনের।
ভারতে যেখানে প্রতিদিন 90,000-এরও বেশি মানুষ নতুন করে শনাক্ত হচ্ছেন, সেখানে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের সংখ্যাটা অনেকটাই কমে এসেছে। সবশেষ 24 ঘন্টায় যুক্তরাষ্ট্রে 33,000 ও ব্রাজিলে 16,000-এর বেশি মানুষ ভাইরাসে সংক্রমিত হয়েছেন। রামপুরে গণেশপুরে দুই বোন হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। রামপুরের উপ পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন সাংবাদিকদের জানান, এই মামলায় গ্রেফতারকৃত যুবক মাহফুজা রহমান প্রথমে সুমায়াকে শ্বাসরোধ করে হত্যা করেন। এ ঘটনা দেখে ফেলায় ছোট বোন জান্নাতুর মাওয়াকে একইভাবে হত্যা করা হয়। শুক্রবার বিকেলে গণেশপুরের নিজ বাড়ি থেকে দুই বোনের লাশ উদ্ধার করে পুলিশ। আবু মারুফ হোসেন আরও জানান, মাহফুজারের সঙ্গে সুমায়া প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু সম্প্রতি সুমায়া তাকে বাদ দিয়ে আরেকজনের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়লে ক্ষুব্ধ হয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে জবানবন্দিতে স্বীকার করেছেন মাহফুজার। এবারে পার্টেক্স খেলার খবর। সাদিও মানের জোড়া গোলে ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসিকে 2-0 হারিয়েছে লিভারপুল। স্ট্যামফোর্ড ব্রিজে বল দখলের পাশাপাশি আক্রমণেও এগিয়েছিল অলরেডরা। বিরতির আগে বড় এক ধাক্কা খায় চেলসি। সাদিও মানকে ফাউল করে আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন লাল কার্ড দেখলে 10 জনের দলে পরিণত হয় ব্লুরা। দ্বিতীয়ার্ধের শুরুতে সাদিও মানে এগিয়ে নেন লিভারপুলকে। 4 মিনিটের মধ্যে ব্যবধান দ্বিগুণ করেন সেনেগালের এই স্ট্রাইকার। যদিও 75 মিনিটে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের দল, তবে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন চেলসি জর্জিনিও। এতে লিগে টানা 4 ম্যাচে লিভারপুলের কাছে হারল চেলসি। এবারের আইপিএল এর প্রথম টাই ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবকে হারল দিল্লি ক্যাপিটালস। সুপার ওভারে মাত্র 3 রানের টার্গেট 4 বল হাতে রেখে ছুঁয়ে ফেলে তারা। এর আগে 158 রানের টার্গেট তাড়া করতে নেমে মাত্র 55 রানে 5 উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে পাঞ্জাব। কিন্তু মায়াঙ্ক আগারওয়ালের 60 বলে 89 রানের দারুণ এক ইনিংসে তারা 8 উইকেটে 157 রান সংগ্রহ করলে খেলা টাই হয়। দুবাই টস হেরে ব্যাট করে 6 উইকেট হারিয়ে মাত্র 100 রান তোলে দিল্লি, কিন্তু শেষ 3 ওভারে আরও 57 রান যোগ করে 8 উইকেটে 157 রানের লড়াকু স্কোর পায় দিল্লি ক্যাপিটালস। 21 বলে 53 রান করেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মার্কাস স্টোনিস। 15 রানে 3 উইকেট নিয়ে আইপিএলে নিজের সেরা রেকর্ড করেন পাঞ্জাবের পেসার মোহাম্মদ সামি। শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হয়েছে স্কিল ট্রেনিং। প্রাথমিক দলে থাকা 27 জনের মধ্যে রোববার প্রথম দিনের অনুশীলনে যোগ দেন 16 জন, বাকি 11 ক্রিকেটারকে রাখা হয়েছে আইসোলেশনে। আগামী 22 সেপ্টেম্বর দ্বিতীয় দফা করোনা পরীক্ষার পর তারা যোগ দেবেন দলের অনুশীলনে। এদিকে দলীয়ভাবে অনুশীলনে ফিরতে পেরে খুশি অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি জানান, ক্রিকেট হলো টিম গেম, টিমমেটদের সাথে যদি অনুশীলনটা করা যায় তবে এটা তাদের জন্য যেমন দলের জন্য তেমনি উপকারী। 3 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে 27 সেপ্টেম্বর শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা বাংলাদেশ দলের। টিমমেটদের সাথে এখন কাজ করছি, এখন গ্রুপ ওয়াইজ কাজ করা হচ্ছে। টিমমেটরাও বেশ অনেক উৎফুল্ল এবং আমিও বেশ উৎফুল্ল, কারণ দিন শেষে এটা একটা টিম গেম এবং টিমের সবার সাথে মিলে যদি ট্রেনিংটা এনজয় করা যায় ওটা আরও বেশি ইউজফুল হয় নিজের জন্য এবং টিমমেটদের জন্য। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। অবৈধভাবে বিপুল সম্পদ অর্জনের অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি চালক আব্দুল মালেক গ্রেফতার। আমদানিতে 5% শুল্ক প্রত্যাহার, ওটিসিবির মাধ্যমে অনলাইনে বিক্রি সহ পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে সরকারের নানা উদ্যোগ। করোনা ভাইরাস ও উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন জেলায় এ পর্যন্ত 6 জনের মৃত্যু। এবং স্প্যানিশ লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে রিয়াল সোসিয়েদাদের সাথে গোলশূন্য ড্র করল রিয়াল মাদ্রিদ। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।